মালদা জেলা পুলিশ এবং আধিকারিকরা টহল দিতে শুরু করেছে সারা মালদা জেলা জুড়ে, যাতে কেউ সরকারের নিয়ম ভঙ্গ না করে এবং জমায়েত না হয়। জেলা পুলিশের আধিকারিক ডিএসপি হেডকোয়ার্টার এদিন শহরে টহল দিতে গিয়ে বেরিয়ে দেখেন অযথা কিছু মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছে এবং আড্ডা মারছে। এদিন সেই সমস্ত মানুষদেরকে জনসমক্ষে দাঁড় করিয়ে 100 বার উঠবস করান, মানুষকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করতে হচ্ছে মালদা জেলা পুলিশদের। মালদা জেলা পুলিশ এবং আধিকারিকরা টহল দিতে শুরু করেছে সারা মালদা জেলা জুড়ে, তার সাথে মালদা শহরের বিভিন্ন মোড়ে নাকা চেকিং হচ্ছে, যাতে কেউ অযথা সরকারের নিয়ম ভঙ্গ না করে এবং জমায়েত না হয়। জেলা পুলিশের আধিকারিক ডিএসপি হেডকোয়ার্টার শহরে টহল দিতে বেরিয়ে দেখে অযথা কিছু মানুষ রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে এবং আড্ডা মারছে, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে জনসমক্ষে কান ধরে উদ্বোস করানো হয় 100 বার। এছাড়াও দেখা যাচ্ছে মালদা টাউনের সাধারণ মানুষের সচেতনতার অভাব। শহরের একটু সাইডে পাড়ায় এবং গ্রামের দিকে দেখা যাচ্ছে মানুষ চায়ের দোকান থেকে শুরু করে মুদির দোকানে গায়ে গালে গিয়ে কেনাকাটা করছে এবং আড্ডা মারছে। ইতিমধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 543 জনের মধ্যে 11 জন মারা যায়, পশ্চিমবঙ্গে 1 জন। ইতালি সহ বিভিন্ন দেশে মহামারীর রূপ নিয়েছে করোনা ভাইরাস। প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী জোরহাত করে মানুষের কাছে অনুরোধ করছে কেউ বাইরে বের হবে না। কিছু সংখ্যক লোক এই সব কথার কোনো কর্ণপাতই করছে না। করোনা ভাইরাসের আতঙ্কে ঘরে বসে লাখ লাখ মানুষ সরকারি নির্দেশকে মাথায় রেখে সংযম করে চলছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে আছে, অথচ কিছু মানুষ খামখেয়ালিপনা করে রাস্তায় বেরিয়ে পড়ছে আড্ডা দিতে চায়ের দোকান ক্লাব সহ বিভিন্ন পাড়ার মোড়ে। ঘরে থাকা সংযমকারী মানুষদের আবেদন, পুলিশকে আরো কঠোর হয়ে করা ব্যবস্থা নিতে হবে, তা না হলে আমাদের গৃহবন্দী অবস্থায় থাকার কোনো মানে হবে না, মরক লেগে যাবে ভারতবর্ষে। পরিবারের স্বার্থে, নিজের স্বার্থে, দেশের স্বার্থে সবাইকে সরকারের নির্দেশ পালন করতে হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।